হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন। ঈদ মোবারক সবাইকে। তো কিছুদিন আগে আমি একটি ফ্রি এনার্জি বানিয়েছিলাম, তো সেটি লবণ এবং পানি এবং ব্লেডের সাহায্যে একটি 12 ভোল্টের ডিসি মোটরকে চালিয়ে দেখিয়েছিলাম। তো কিভাবে আমি ওই ফ্রি এনার্জিটি তৈরি করলাম সেটা সম্পর্কে বা রহস্য উন্মোচন সম্পর্কে আজকে ভিডিওটা করব। তো ভিডিওটাকেও না টেনে পুরো ভিডিওটাই দেখবেন। তো চলুন আজকে আমাদের এই ফ্রি এনার্জির রহস্য উন্মোচন ভিডিওটা দেখা যাক। আমার হাতে দেখতে পাচ্ছেন সেই ফ্রি এনার্জি মোটরটি। তো মোটরটি আগের দিন আমি পানির সাহায্যে চালিয়ে দেখেছিলাম। তো এখানে দুটি ব্লেড লাগিয়েছিলাম, তো ব্লেডটি এই 7-8 দিন ফেলে রাখার জন্য জং পড়ে গেছে। তো তারপরে আমি এখানে কিছু লবণ পানি গুলেছিলাম, পানিটা সেই অবস্থায় আছে, কিন্তু পানির তলে লবণের যে ক্যালসিয়াম সেটা জমা হয়েছে। তো এটা আমি পরবর্তীতে চেঞ্জ করিনি, কেননা এই পানিটা রেখে দিয়েছিলাম। তো এখন সিম্পলি যদি আমি এই পানির ভিতরে আমাদের এই মোটরের ব্লেড দুটি রাখি, তো আপনারা দেখতে পাবেন যে মোটরটি চলতে শুরু করবে। তো সিম্পলভাবে আমি এখানে একটি ব্লেড এবং এখানে আরেকটি ব্লেড রাখলে দেখতে পাচ্ছেন এখানে মোটরটি চলতে শুরু করেছে। তো ভালো করে দেখুন, তো এখানে যদি উঠিয়ে ফেলাই তা মোটরটি থেমে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি থেমে গেছে। আমি যদি আবার এখানে ব্লেডটা আমি পানির ভিতরে রাখছি সিম্পলভাবে, তো মোটরটা চলতে শুরু করেছে। তো এটার ভিতরে আসল রহস্যটা কী সেটা আপনাদের আজকে জানাবো। তো এখানে যে লবণ পানি বা এখানে যা যা রেখেছিলাম এটা ভাঙবো, তো এটা আপনাদের লাগবে না। এই মোটরটা আপনাদের মোটর লবণ পানি ছাড়াই চলবে। তো কীভাবে চলবে সেটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এখন আমি যদি সিম্পল এই ব্লেড দুটো এক করি, তাহলে আমাদের ফ্যানটা কি চলবে? তো আপনারা বলুন যে ফ্যানটা চলবে কিনা। তো এখানে আমি যদি দুটো ব্লেড এক করি, তাও দেখতে পাচ্ছেন ফ্যানটা চলছে। তো এখানে আমি কোনো ব্যাটারি ইউজ করিনি, কিছু ইউজ করিনি, তো এটা কেন চলছে সেটা আপনাদের দেখাবো। তো তার জন্য আমাদের মোটরের এই পিছনটা খুলতে হবে যে আসলে এটার ভিতরে কোনো কারসাজি রয়েছে কিনা। তো সিম্পলিভাবে আমি এটা একটি কাটারের সাহায্যে খুলে ফেলব, এখানে কিছু কারসাজি করা রয়েছে কিনা। তো আসলেই আপনারা যে অনেক ভিডিও দেখেন যে ফ্রি এনার্জিতে আসলে চলে কিনা, তো সিম্পলিভাবে এই মোটরগুলো সাধারণত আমি এখানে এখানে দেখুন দুটি ঝালাই করেছিলাম। তারপরে আমাদের এর ভিতরে দেখতে পাচ্ছেন যে একটি মোটর এবং ট্যান্ডিস্টার ম্যান্ডিস্টার রয়েছে। তো এগুলো আগে বের করব। তো পাকাটা খুলে নিলাম, এখন আমি সিম্পলভাবে আমাদের মোটরটা বের করব। তো আসলে এটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটি মোটর প্রবেশ করিয়ে দিয়েছি। তো এই মোটরগুলো আগের আমলে যে সিডি ছিল সেই সিডির ভিতরে পাওয়া যেত। তো মোটরটির ভিতরে আর কিছু দেখতে পাচ্ছি না। তো এখানে আমি কিছু কাগজ রেখেছিলাম, তো কাগজটি আমি আমাদের এই মোটরটা সাপোর্ট দেওয়ার জন্য রেখেছিলাম। এখানে মোটরটা প্রবেশ করানোর পরে এখানে কিছু গ্যাপ রেখে থেকে যাচ্ছিল, তো গ্যাপটা আমি যাতে গ্যাপটা যাতে না থাকে সেজন্য আমি কাগজটা দিয়েছিলাম। তো দেখুন এই কাগজটা দিয়েছিলাম, আর এখানে আর কিছুই নেই। তো এখানে স্ট্যান্ডটা শুধু তাং ভাঙ এবং এটাও থাং ভাঙ, তো এটা একপাশে রেখে দেওয়া যাক। তো এখন সিম্পলি আমি যদি এই মোটরটার সাহায্যে এই পাখাটা কানেক্ট করি, তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে দুটো ব্লেড অ্যাড করার সাথে সাথে আমাদের পাখাটা চলতে শুরু করেছে। তো এখানে আর কোনো ব্যাপার নেই, শুধু এই ব্যাপার। তো এটা আসলে কিভাবে কাজ করে, তো আপনারা বলতে পারেন যে এখানে দুটো তার এক হয়ে যাচ্ছে, তো মোটরটা তো আগে থেকে চলবে। তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কাগজের টুকরা রেখে দিয়েছিলাম যাতে মোটরটা আমাদের না চলে। যতক্ষণ আমি এই দুটো তার এক করি ততক্ষণে আমাদের মোটরটা চলে। তো আপনারা বলতে পারেন মোটরটা তাহলে কিসের সাহায্যে চলছে? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি লিথিয়াম ব্যাটারি। তো এটা সাধারণত 3.7 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি। তো আপনারা বলতে পারেন যে ব্যাটারির সাহায্যে তো মোটর চলবে, তো এখানে দুটো তার এক করলে কীভাবে চলবে? তো এখানে একটি সিম্পল ট্রিক রয়েছে। তো ট্রিকটা হচ্ছে আমাদের এখানে এখানে BC5.7 একটি ট্যান্ডিস্টার আপনারা দেখতে পাচ্ছেন। তো ট্যান্ডিস্টারটির এখানে যেভাবে সাধারণত সিগন্যাল প্রেরণ করা হয়, তো আপনাদের ডিসপ্লে একটি ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি, ঠিক এভাবে আমাদের এই মোটরটা চলছে। তো এখানে সিম্পলি আপনাদের খুলে দেখাবো যে কী কীভাবে আমাদের মোটরটা চলছে। তো এটার ভিতরে সাধারণত এই ট্রিক্সই থাকে। তো আপনারা কখনো এটা বা ফ্রি এনার্জি ভেবে কখনো বাড়িতে ট্রাই করবেন না। ফ্রি এনার্জি যত রকম ফ্রি এনার্জি ইউটিউবে আপনারা দেখতে পান সবই ঠিক এরকম পদ্ধতিতে বানানো হয়। তো এখানে দ্রুততার এক করলে মোটরটা চলছে, তো আপনারা কখনো এটা ট্রাই করবেন না বাসা বাড়িতে। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেখুন এরকম ইন্টারেস্টিং এবং ফ্রি এনার্জি রহস্য উন্মোচন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।